নমস্কার, সংবাদ বার্তার সমস্ত যারা ভিউয়ার্স তাদেরকে আজকে শুভ ভাতৃদ্বিতীয়ার অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানাই। সমাজ মুখ ফিরিয়ে নিলেও ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে হলো তাদের ভাইফোঁটা উৎসব। ঘাটাল শহরের ময়রাপুকুর এলাকা, যার আধুনিক নাম বিবেকানন্দ মোড়, এই এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন তারা। রাস্তার পাশেই গলির মধ্যে ঝুপড়ি বাড়িতে ওনারা থাকেন। পেটের দায় এখানে থাকতে হয়, শরীর বেঁচে তাদের পেট চলে। অনেককেই দেখভাল করতে হয় পরিবার পরিজনকে। তাদের গ্রামে যাওয়া বারণ, কিন্তু তাদের পাঠানো টাকাতেই চলে গ্রামের পরিজনদের খরচ। এদেরও তো ইচ্ছে করে মা দুর্গাকে বিজয়াতে সিঁদুর মাখাতে, নিজেদের সিঁদুর মাখতে ইচ্ছে করে, দীপাবলিতে তুলসী তলায় প্রদীপ জ্বালতে ইচ্ছে করে, ভাইয়ের কপালে ফোঁটা দিতে। কিন্তু উপায়? সমাজ তো মুখ ফিরিয়ে নিয়েছে এদের থেকে। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে আজ এদের থেকে ভাইফোঁটা নেয়ার জন্য হাজির ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই, সাংসদ প্রতিনিধির রামপদ মান্না, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ। রেড ক্রস সোসাইটির পক্ষে 25 জন মহিলা সদস্যদের হাতে একটি করে শাড়ি, একটি ঢাকনা বালতি, একটি মিষ্টির প্যাকেট সহ নগদ 101 টাকা উপহার স্বরূপ দেওয়া হয়। দূর থেকে এসে নমস্কার, সংবাদ বার্তার সমস্ত যারা ভিউয়ার্স তাদেরকে আজকে শুভ ভাতৃদ্বিতীয়ার অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমরা ঘাটালের বিবেকানন্দ মোড় জৈনপল্লীতে গিয়ে আমাদের দিদিদের হাত থেকে আমরা ফোঁটা নিয়েছিলাম। ঘাটাল রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এটা অর্গানাইজ করা হয়েছিল। উপস্থিত ছিলেন সম্মানীয় এসডিও সাহেব, আমাদের অত্যন্ত আত্মীয় হয়ে গেছেন সেই আত্মীয় এসডিও সাহেব, এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন রামপদ মান্না, সাংসদ প্রতিনিধি দিলীপ মাঝি, সহকারী সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি। এছাড়া উপস্থিত সম্মানীয় শ্রী আশিস হুদাইত, অনেক দূর থেকে তিনি এসেছিলেন আমাদের জন্য, আমাদের জৈনপল্লী দিদিদের জন্য, দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং বিশিষ্ট জননেতা। সবার উপস্থিতিতে আমাদের এই ভাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। আমরা যেমন ফোঁটা নিয়েছিলাম, সামান্য উপহার তাদের হাতে তুলে দিয়েছিলাম, তারাও ভীষণ আনন্দিত হয়েছেন। আমরা এর মধ্য দিয়ে সমাজকে বার্তা দিতে চাই যে সমাজের সমস্ত মানুষ সমান, যার যে যে কাজ হোক না কেন, কাজটা পরিচয় নয়, আমরা মানুষ, মানবিকতা, মূল্যবোধ, আন্তরিকতা, এটাই আমাদের পরিচয়। আমরা চাই এই শুভেচ্ছা, এই ধরনের অনুষ্ঠান সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক। সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। নমস্কার।